ওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার রেখেছে অ্যান্যালটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে আমাদের সায়েন্স ক্লাস সেভেন সায়েন্স মানুষের খাদ্য চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম লাইভ সায়েন্স থেকে ফার্স্ট ইউনিট টেস্ট আমাদের রয়েছে এটা সো আমাদের হয়ে গিয়েছিল হচ্ছে প্রোটিন প্রোটিনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লিপিডটার থেকে পড়ব ঠিক আছে আমি যে লাইন ভিত্তিক পড়াগুলো পড়াচ্ছি খুব ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়বে এই চ্যাপ্টারের ছোট প্রশ্নগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি সেগুলো দেখে নেবে এরপরে যে বড় প্রশ্নগুলো আছে চ্যাপ্টার কমপ্লিট করার পর দেবো ফিজিক্যাল সায়েন্সের অলরেডি একটা চ্যাপ্টার হয়ে গেছে লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার হলে দেন আমরা ফিজিক্যাল সায়েন্সের লাস্ট চ্যাপ্টার একটা বাকি থাকবে থার্ড চ্যাপ্টারটা সেটা আমরা করবো ওকে শুরু করা যাক প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের ক্লাসে লাইক শেয়ার অনেক কমে গেছে লাইক শেয়ার বেশি থেকে বেশি করো যারা আমার রেগুলার স্টুডেন্ট তাদেরকে বলছি বিশেষ করে যাতে তোমাদের ক্লাসের ভিডিও বেশি পাও শুরু করা যাক দেখো কি বলেছে লিপিড আচ্ছা লিপিডটা নিয়ে আমরা আলোচনা করব একজন সুস্থ বা মোটা মানুষকে লক্ষ্য করো দেখো তার দেহের বিশেষ কতগুলো জায়গায় লিপিড প্রচুর পরিমাণে জমা থাকে এই লিপিডযুক্ত দেহের অংশ হল দেহের অংশের নাম কি ঘাড় ও গলার উপরের হাতে বুকে পেটে উড়ুতে লিপিড লিপিড কি আমি আগের দিনও বলেছিলাম সরল কথায় যাকে আমরা লিপিড মানে যাকে আমরা বলতে পারি ফ্যাট ওকে এবার দেখো লিপিড যেটা আছে লিপিডটা সাধারণত আমরা পাই কোথা থেকে এর উৎসটা কি। দেখো ধরো যেমন ধরো অয়েল জাতীয় যে কোনো জিনিস যেমন ধরো সর্ষের তেল বলো বা তিলের তেল বলো বা ধরো সূর্যমুখী তেল বলো তেল আমি বলতে পারি ওকে সোয়াবিন নারকোল ঠিক আছে এগুলোকে এগুলো এই সব জিনিসগুলো থেকে যে আমরা তেলটা পাচ্ছি বোঝা গেল সোয়াবিনের তেল প্রত্যেকে নাম শুনেছ সানফ্লাওয়ার অয়েল নাম শুনেছ ঠিক আছে সূর্যমুখী তেল যাকে বলা হয় তারপরে তিলের তেল সর্ষের তেল তেল ধরে রাখো তেল তো যে কোনো তেল জাতীয় জিনিস যেগুলোর থেকে আমরা তেল পেয়ে থাকি এছাড়াও আমরা বলতে পারি বাদাম ওকে এগুলো হচ্ছে লিপিড এগুলোর উৎস হচ্ছে লিপিড ঠিক আছে লিপিডটা কি জিনিস দেখো আমরা বলতে পারি কার্বন তারপরে অক্সিজেন হাইড্রোজেন এইগুলোর নিয়ে গঠিত যে জৈব জৈব যার হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত বলতে পারি টু টু ওয়ান অনুপাতে থাকে না এবং যেটি জলে অদ্রবণীয় হলেও জৈব দ্রবণে যেটা দ্রবণীয় জৈব দ্রবণ কোনগুলো যেমন ধরো বলতে পারি বেঞ্জিন ইথার এগুলোতে দ্রবণীয় তাকে লিপিড বলে মোট এক কথায় বললে তোমার ফ্যাট ওকে দেখো বলছে ঘাড় গলায় আমরা দেখেছি অনেকের ঘাড় একটু সেই ফ্যাট জমে যায় অনেকের গলায় অনেকের পেটে বুকে উড়ুতে ওকে থাইয়ে এগুলোতে কি হয় না ফ্যাট জমে যায় তাই তো বলছে লিপিক মানুষের দেহের শক্তির উৎসরূপে কাজ করে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় আবার শরীরের অতিরিক্ত লিপিড জমা হলে হৃৎপিণ্ড রক্তনালী যকৃতের নানা সমস্যা হতে পারে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে লিপিড হচ্ছে কি না মানুষের দেহের শক্তির একটা উৎস ফ্যাট হচ্ছে শক্তির উৎস ঠিক আছে ফ্যাট কি করছে না আঘাত থেকে রক্ষা করছে কিভাবে যখন আমাদের শরীরে যে জায়গাটা ধরো মাংস বেশি থাকে বা ফ্যাট বেশি রয়েছে সেখানটা কি হচ্ছে যদি আঘাতটা লাগে তাহলে সেই জায়গাটায় লাগছে কিন্তু ভেতরে হাট গুলো ভেঙে যায় না ঠিক আছে কম পায় সেটাই চোট বলছে আঘাত থেকে রক্ষা করে দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমে যায় যখন সেই শরীরের মধ্যে ফ্যাট জাতীয় জিনিসটা বেশি মানে ফ্যাট থাকে বা মাংস বেশি থাকে তখন কি হয় সেখান থেকে শরীর থেকে যে তাপটা সেটা বেরিয়ে যাওয়া কমে যায় সেটা বেরোতে পারে না সেটা বাধা দেয় ফ্যাটটা ওকে আবার শরীরে অতিরিক্ত যদি লিপিড জমে বা ফ্যাট জমে তাহলে কি হতে পারে না আমাদের হৃৎপিণ্ডের সমস্যা হৃৎপিণ্ড হয় না অনেক সময় হয় না কোলেস্ট্রল বেড়ে গেছে ঠিক আছে অনেক সময় পেটের ফ্যাট বেড়ে যায় আমরা সবাই অনেকেই ফ্যাট কমানোর জন্য পেটে ফ্যাট কমানোর জন্য পাগল হই তাই না হই তো তো কেন আমরা সবাই চাই ভালো থাকতে সুস্থ থাকতে তো যাই হোক হৃৎপিণ্ড রক্তনালী যকৃতে নানা নানারকম সমস্যা দিতে পারে যদি লিপিডের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ ফ্যাট যদি বেশি হয় ঠিক আছে বলছে কোন কোন খাদ্য থেকে আমরা লিপিড সংগ্রহ করি তার নিচের ছবিগুলোতে দেখে লেখো লিপিড সংগ্রহ করি থেকে না অয়েল থেকে বেসিক্যালি অয়েল খুব যেটা হয় এছাড়াও মাছ থেকে পাই পনির থেকে প্রচুর পরিমাণে হয়ে থাকে ঘি জাতীয় দ্রব্য যেটা অয়েলের মধ্যেই পড়ে সেখান থেকে হয় এছাড়াও মাংস থেকে হতে পারে ঠিক আছে বাদাম থেকে হয় যেটা বললাম ডিমের যে কুসুম সেটার থেকে হয় ঠিক আছে তো এখান থেকে আমরা পেতে পারি এখানে নামগুলোকে আমাদের নিজেদেরই লিখতে হবে তো আমরা যদি এখানটা লিখে দিই ধরো এটা তেল লিখলাম এখানটা মাছ এটা পনিরও হতে পারে বাটারও হতে পারে তো আমি এটা বাটারই করলাম অর্থাৎ মাখন এটা যেহেতু অয়েল জাতীয় জিনিসটাই বেশি হয় তো মাখনও করতে পারি খন পনিরেও হয় কিন্তু হুম নেক্সট বলেছে ঘি নেক্সট এটা মাংস করি নেক্সট এটা বাদাম আছে এটা ডিমের কুসুম হলো ক্লিয়ার নেক্সট নেক্সট আমাদের কি বলেছে দেখো বলেছে উদ্ভিদ উৎস আর প্রাণীজ উৎস ঠিক আছে তাহলে উদ্ভিজ উৎসের মধ্যে আমরা কি কি পেতে পারি দেখো এখানে নারকোল দিয়েছে উদ্ভিজ উৎসের মধ্যে ঠিক আছে তারপরে কাঁঠাল দিয়েছে আচ্ছা ভালো কথা কথা আমরা এ দিতে পারি ওর নামটা কি যেন বলে বাদাম দিতে পারি তারপরে অয়েল দিতে পারি উদ্ভিজ না উদ্ভিজ বলেছে হ্যাঁ বাদাম হবে তারপরে তেল দিতে পারি তেল বনস্পতি দিতে পারি যে বলে না এটাকে কি বলে ডাল ডা ডাল বনস্পতি দিতে পারি তো আমরা এখানটা বাদাম করি নেক্সট নেক্সট এখানে অনেক কিছু হতে পারে সূর্যমুখী তেল হতে পারে বাদাম হতে পারে একটা দাগ ছিল বলে আমি একটা লেখালাম জেনে রাখো সূর্যমুখী তেল হতে পারে তারপরে বাদাম হতে পারে বনস্পতি হতে পারে মানে ডালডা ঠিক আছে প্রাণীজ তেল এখানে বলছে প্রাণীজ তেল হবে দেওয়াই আছে চর্বি দেবো চর্বি নেক্সট ডাল আটা দিয়েছে তাহলে এখানে কি দিতে পারি পোস্ত দিতে পারি এখানে দিয়েছে দু দুধ আর দই তাহলে এটা ঘি দিতে পারি এখানে দিয়েছে গোলমরিচ আবার জোয়ান তাহলে এটা ওই যে তিল দিতে পারি তিল এটা দিয়েছে মাংস তো এটা মাছও করতে পারি মাছ তো দেওয়াই আছে আচ্ছা না মাছের লিভার তেল দেওয়া আছে মাছও করতে পারি কড লিভারও হতে পারে হলো নেক্সট নেক্সট পরেরটা বলেছে আবার তোমার জানা তোমরা জানার চেষ্টা করো লিপিডের উৎসগুলো যে খাদ্যগুলিকে আমরা চিহ্নিত করলাম তাদের ছাড়াও নিচের খাদ্যগুলিতে লিপিড আছে কি না প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য এগুলোতে তো লিপিড রয়েছে ফ্যাট রয়েছে বুঝতে পারলাম এগুলোতে আছে কি না দেখতে হবে বলছে ফল শাক সবজি দিয়েছে লিপিড আছে কি না অনুপস্থিত নেই খুবই উপকারী জিনিস হয় ফল আর শাক সবজি তো এটা অনুপস্থিত তাইতো অনুপস্থিত দানা শস্য দানা শস্য কি হবে বলো দানা মধ্যে অনুপস্থিত লিখবে ডাল ডালে ফ্যাট থাকে না নেক্সট বলেছে স্বর ওঠানো দুধ স্বর ওঠানো দুধ স্বর ওঠানো দুধে স্বর ওঠানো দুধে অনুপস্থিত স্বর থাকতো তাহলে দুধ যদি শুধু থাকতো তাহলে কিন্তু এটা উপস্থিত দিতাম হ্যাঁ এমনিতে অনুপস্থিত নেক্সট নেক্সট পপকর্ন পপকর্নে অনুপস্থিত অনুপ অনুপস্থিত আলুতে 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 কিন্তু থাকে হম আলুতে থাকে কিন্তু সাধারণত যেহেতু এটা আমরা অনুপস্থিত করি কিন্তু তবুও আলুতে খানিক ফ্যাট থাকে কিন্তু অনুপস্থিত আচ্ছা অনুপস্থিত না করে আমরা এইভাবে করি ও বাবা এটাও তো পড়ছে না আমরা এটাকে এটা উপস্থিত করে অল্প পরিমাণ করব তাহলে এটা আমরা অল্প পরিমাণে লিখে দিই ঠিক আছে নেক্সট আখের রস আখের রসে অল্প পরিমাণে উপস্থিত থাকে বিকজ আখের রসে যেহেতু শর্করা চিনি থাকে তো সেই জন্য অল্প পরিমাণে উপস্থিত থাকে উপস্থিত অল্প পরিমাণে হুম নেক্সট দিয়েছে লেবু আমাদের দিয়েছে লেবুতে আমরা অনুপস্থিত করব নেক্সট দিয়েছে গম সরি গম ভুট্টা আর হচ্ছে চাল ঠিক আছে তবে গম ভুট্টা চাল যেটা হয় এটার মধ্যে উপস্থিত থাকে শর্করা যেহেতু থাকে তো উপস্থিত থাকে তবে তুলনামূলক ভাবে গম আর চালের থেকে ভুট্টাই কিন্তু একটু বেশি পরিমাণে থাকে হুম তো আমরা এটা কি করবো আমরা তাহলে তাহলে আমরা এইভাবে লিখবো উপস্থিত অল্প পরিমাণে পপকর্নটাও কিন্তু আমরা তাই করতে পারতাম উপস্থিত অল্প পরিমাণে করতে পারতাম আর উপস্থিত দিলেও ভুল না নেক্সট হচ্ছে মাশরুম দিয়েছে না মাশরুমে উপস্থিত থাকে অল্প নেক্সট আমাদের বলেছে মুরগির মাংস মুরগির মাংসটা উপস্থিত 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 আমাদের খেজুর খেজুরে ওকে ক্লিয়ার এবার আমাদের আসছে ভিটামিন ভিটামিন একটুখানি পড়ি আমরা বলছে আজ থেকে পাঁচশো বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে একটা খুব প্রচলিত রোগ ছিল সেটা হচ্ছে স্কারি রোগ ওকে ভালো কথা ভালো কথা মানে মানে রোগ ছিল সেটা ভালো কথা না মানে আমরা জানলাম সেটা রোগটা সম্বন্ধে সে জেনে তো গেলাম সেটা ভালো কথা সেটাই বললাম দেখো স্কারভি যে রোগটা আছে বেসিক্যালি আমরা বলতে পারি যে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটা হয়ে থাকে বা যেটাকে আমরা বলতে পারি যে অ্যাস্কর্ভিক ওকে অ্যাস্কর্ভিক অ্যাসিডের অভাবজনিত এটা একটা রোগ বা ভিটামিন সি এর অভাবে এই রোগটা হয়ে থাকে এই যে রোগটা হলো এই রোগের উপসর্গ আমরা কী বলতে পারি না ভীষণ ক্লান্তি বোধ হয় হাত পায়ে ব্যথা তারপরে ধরো দুর্বলতা বোধ হওয়া এগুলো হচ্ছে এই সব কারণেই কিন্তু হয়ে থাকে ঠিক আছে ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে যে পুষ্টির অভাবজনিত কারণেই সাধারণত এই স্কারভি রোগটা হয়ে থাকে তো যাই হোক এটা তার ডিটেলসে যাবো না বলছে জাহাজের নাবিকদের অনেকেরই এই রোগে মারা যেত তাই জাহাজে কমলালেবু অন্যান্য টক জাতীয় ফল নাবিকদের খেতে দেওয়া হতো কারণ ওখানে সেইভাবে পুষ্টিকর খাবার তারা তৈরি করে খেতে পারতো না কিন্তু যেহেতু ভিটামিন সি এর অভাবে এটা হয় তো সেই জন্যই কি হয় এই যে টক জাতীয় খাবারটা দেওয়া হতো একরকম নানা ঘটনার লক্ষ্য করে লক্ষ্য করে বিংশ শতকের গোড়ার দিকে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক ও হপকিন্স হপকিন্স সিদ্ধান্তে এলেন যে খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড ছাড়াও এমন কোনো উপাদান আছে যার অভাবে স্কারভি বা বেরি মতো রোগ হয় এই উপাদানটি হলো ভিটামিন এদের থেকে শর্করা প্রোটিন বা লিপিডের মতো শক্তি পাওয়া যায় না ঠিক আছে বেরিবেরি বেরিবেরি রোগটা রোগটা একটু বলি হচ্ছে ভিটামিন অভাবে সাধারণত হয়ে থাকে এটা হলে সাধারণত শ্বাসকষ্ট হয় আমাদের তারপরে পা হাত পা ফুলে যায় পায়ে ব্যথা হয় তারপরে যে আমাদের হৃদপিণ্ড যেটা হয় হৃদস্পন্দন যেটা আমরা বলি তো সেটা কিন্তু দ্রুত হয়ে যায় ওকে হাতের হাটের যে হার্টবিটটা সেটা কিন্তু অনেক দ্রুত হয় ওকে যাই হোক এবার আমরা আসবো পরে আসল কথাতে তো বলছে এই উপাদান হলো ভিটামিন এদের কোন এদের থেকে সরি এই উপাদানটি হলো ভিটামিন ভিটামিনের অভাবে হচ্ছে সেটা বলছে এদের থেকে শর্করা প্রোটিন ও লিপিডের মতো শক্তি পাওয়া যায় না বলছে এদের থেকে আমরা লিপিড প্রোটিন তারপরে শর্করা খেলে কি হচ্ছে আমাদের দেহের মধ্যে শক্তি পাই কাজ করার শক্তি পাচ্ছি আমাদের দেহে শক্তি পাচ্ছে বাট আমরা যে এই যে ভিটামিন দেখছি এটা থেকে আমরা শক্তি পাই না ঠিক কথা ঠিক আছে কিন্তু ভিটামিনটা আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট বলছে তেল বা ফ্যাটে এগুলো এমন ভিটামিন সরি দুই ভিটামিন ধরনের তেল বা ফ্যাটে গুলে যায় ওকে এমন ভিটামিন যেমন এ ডি ই কে আর জলে গুলে যায় এমন ভিটামিন বি আর বি কমপ্লেক্স আর সি মনে রেখো কিন্তু এগুলো ঠিক আছে তেল বা ফ্যাটে গুলে যায় এমন ভিটামিন ওকে ফ্যাট দ্রব্য যেটা বলা হয় যেমন ধরো তুমি মাটন রান্না করলে দেখতে পাবে অনেক সময় যে রান্না করছো হঠাৎ করেই দেখছো অনেকটা অয়েল চলে এলো অর্থাৎ কি মাটনের যে চর্বিটা রয়েছে সেটা গলে গিয়ে গলে গেছে তেলে পরিণত হয়েছে তো সেটাই বেসিক্যালি ভিটামিন তো বলছে যে একটা হচ্ছে তেল বা ফ্যাটে গুলে যায় এমন ভিটামিন আরেকটা বলছে কি এ ডি ই আর কে আর জলে গুলে যায় এমন ভিটামিন হচ্ছে কি না বি কমপ্লেক্স বা সি ঠিক আছে এ ডি ই কে ভিটামিনগুলো মানুষের দেহের গুরুত্বপূর্ণ কাজ করে কোন কোন ভিটামিনে কি কি কাজ করে আমি আসছি তার আগে আমি একটু বলি সেটা হচ্ছে ভিটামিন কাকে বলে আমরা একটা ভাষা তো হয় ভিটামিন কাকে বলে ভিটামিন হচ্ছে যে সব জৈব দেহ সংরক্ষণ পরি আমরা বলতে পারি যে পরিপোষক খাদ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থাকে কি বললাম দেহ সংরক্ষক পরিপোষক খাদ্যে অল্প পরিমাণে থাকে ওকে আর অল্প উপস্থিত থেকে যে প্রাণীর স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এবং দেহের রোগ প্রতিরোধ করে তাকে আমরা ভিটামিন বলতে পারি তাহলে কি বললাম যে আমি সব জৈব দেহ সংরক্ষক পরিপোষক ওকে যে সব জৈব দেহ সংরক্ষক পরিপোষক মনে রেখো খাতে অল্প পরিমাণে উপস্থিত থাকে উপস্থিত থেকে প্রাণী দেহের বা প্রাণীদের যে পুষ্টিটা দরকার এবং পুষ্টি বৃদ্ধির যে প্রয়োজন হয় তাতে সাহায্য করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকেই ভিটামিন বলা হয় ভিটামিন বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ ওকে ওকে মনে থাকবে ভিটামিনের কিন্তু কিছু শ্রেণীবিভাগ হয় কি জানলাম ভিটামিনের শ্রেণীবিভাগ কি বললাম না একটা হচ্ছে ফ্যাট একটা কি না যেটা স্নেহ পদার্থ বা ফ্যাট যেটা দ্রাব্য ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে দ্রাব্য ভিটামিন আর একটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি জলে দ্রাব্য ভিটামিন এরা ওকে বোঝা গেল কিছু জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে মানুষের দেহে ভিটামিনের গুরুত্ব কিন্তু অত্যন্ত মানে প্রচণ্ড পরিমাণে ভিটামিন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমরা বলতে পারি যেমন ভিটামিন এ কি করে না ভিটামিন এ চোখ চামড়া হাড় দাঁত খাদ্য গঠন ঠিক রাখতে সাহায্য করে ওকে এর অভাবে কি হতে পারে না আমাদের অন্ধত্ব যে রোগ সেটা হতে পারে অর্থাৎ রাতকানা কানা রোগও হতে পারে হুম বা অন্ধত্ব রোগও বলতে পারি হতে পারে ভিটামিন কে কেটে যাওয়া জায়গার থেকে রক্ত পড়া বন্ধ করে রক্ত তঞ্চনে সাহায্য করে কি বললাম ভিটামিন কে কি করছে না কেটে যাওয়া জায়গায় রক্ত পড়া বন্ধ করে রক্ত তঞ্চনে সাহায্য করে জমাট বাঁধে রক্তকে সাহায্য করছে কিন্তু ওকে এবার কি বলছে দেখো বলছে ভিটামিনের নাম আর কাজ খুব ইম্পর্টেন্ট পড়বে ভালো করে বলছে এ চোখ চামড়া হাড় দাঁত খাদ্য নালীর গঠন ঠিক রাখতে সাহায্য করছে ডি হাড় ও দাঁতের স্বাভাবিক গঠনে সরি স্বাভাবিক গঠন ঠিক রাখে ই হচ্ছে ত্বক লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা হৃদপিণ্ড মস্তিষ্ক সক্রিয়তা বজায় রাখে কে হচ্ছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে তাহলে এই যে ভিটামিনগুলো আমরা পড়লাম এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভিটামিন এগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে ওকে আমি এখন এতটা পর্যন্তই পড়ালাম নেক্সট ভিডিওতে আমি পরের পাট থেকে পড়াচ্ছি আজকেই আসবেন নেক্সট ভিডিও এখন কি বলেছে এখন পরের পাতার খাদ্য উৎসগুলো আছে পরের পাতায় পরে যাব তো এখন আমরা কিছু ছোট প্রশ্ন নেব কেন আমি এখানে এই জন্য শেষ করছি কেন ছোট প্রশ্ন ইম্পর্টেন্ট জানাটা অনেক 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 ছোটো প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে তো সেগুলো জানতে হবে তো সেই জন্য কিছু লেখাচ্ছি আমি আর কিছু আমি রাইট ক্লাসে ডিসকাশন করবো তো যাই হোক সেগুলো আমরা লিখে নিই আচ্ছা কোয়েশ্চেন লেখানোর আগে এক কিছু কথা বলি সেটা হচ্ছে এগুলো তো আমরা জানলাম যে জিনিসটা এখানটা আমি দেখলাম না সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স বি কমপ্লেক্সটা এখানটা দেখলাম না যেহেতু বি কমপ্লেক্সের কথা আমি পড়েছি তো সেহেতু বি কমপ্লেক্স সম্বন্ধে একটুখানি বলে দিই জেনে রাখো যদি পরীক্ষায় আসে লিখতে পারবে অনেক সময় পরীক্ষার প্রশ্নটা আসে বি কমপ্লেক্সের অভাবের ফলে ঠিক আছে বি কমপ্লেক্সের অভাবজনিত যে উপসর্গগুলো সেগুলো কি না বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ হচ্ছে ধরো ঠোঁট ফেটে যাচ্ছে বা ঠোঁটের কোণে ঘা হয়ে যাচ্ছে ওকে তারপরে ধরো আমাদের যে নার্ভ নার্ভ দুর্বল হয়ে যাচ্ছে তারপরে অনেক সময় লুজ মোশন বা পাতলা পায়খানা আমরা বলতে পারি অনেক সময় অ্যানিমিয়া সব হচ্ছে বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ মনে থাকবে কথাগুলো ঠোঁট ফেটে যাওয়া ঠোঁটের কোণে ঘা হওয়া চোখে চোখের নিচে বা নোক অনেক সময় ফ্যাকাশে ঠিক আছে এই সবগুলো তারপরে দুর্বলতা জেনে এইটা রাখো এইটুকু বি কমপ্লেক্সের অভাবে কিন্তু বেরি বেরি রোগ আমাদের হয় সবার প্রথমে প্রশ্ন গাজরের মূলে

প্রাকৃতিক খাদ্যের নাম আমরা লিখতে পারি ধরো আম হতে পারে বাঁধাকপি হতে পারে ঠিক আছে আমরা যে কোনো শাকসবজি বা সবুজ মানে সবুজ শাক বা শাকসবজি আর তারপরে ফ্রেশ ফল ফ্রুটস যেটা বলা হয় সেগুলোর মধ্যে কিন্তু প্রাকৃতিক খাদ্যের মধ্যে পড়ে তো যাই হোক আমরা বাঁধাকপি লিখে দিই লেবু হতে পারে নেক্সট নেক্সট হচ্ছে একটি সুষম খাদ্যের নাম বলো সুষম খাদ্য কি হবে করো সুষম খাদ্যের নাম কমেন্টস করো কি লিখতে পারি না দুধ ওকে দুধ নেক্সট নেক্সট প্রশ্ন আমরা নিতে পারি যে বা চকলেটে বাদামি রং হিসাবে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয় ক্যারামেল কি মেশানো হয় না ক্যারামেল মেশানো হয় ওকে নেক্সট প্রশ্ন শশাতে কত পরিমাণ জল থাকে সশাতে কত পরিমাণ জল থাকে না 95% ফাইভ পার্সেন্ট ওকে নেক্সট দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি জল থাকে যকৃতে থাকে উত্তর হবে যকৃৎ কত পার্সেন্ট থাকে এইটটি ফাইভ পার্সেন্ট ওকে এইটটি ফাইভ পার্সেন্ট থাকে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্নে কি দিতে পারি আমি প্রশ্ন দিতে পারি কোন হুম এটাই দিতে পারি কোন খনিজের অভাবে হাড়ের গঠন পরিবর্তন হয় উত্তর ক্যালসিয়াম প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও আর ফসফরাস ঠিক আছে এই প্রশ্নগুলো দিলাম দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে